গুড মর্নিং এভরিওয়ান। ব্রেকফাস্ট টেবিলে বসে আজ তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। কালকে ভীষণভাবে টায়ার্ড ছিলাম, যার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো এসে কোনো রকমে মানে ফ্রেশ হয়ে তারপরে ডিনার কিছুক্ষণ পরে আর কি 9:30-9:30 মধ্যে আমরা ডিনার করে একেবারে শুয়ে পড়েছি, কারণ আর পারছিলামই না। তো আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে ভুবনেশ্বরের কিছু সাইট সিন, কিছু বলতে এখানে একটা রাম মন্দির আছে, তো সেই রাম মন্দির আমরা আজকে দর্শন করতে যাব। তো এই ভুবনেশ্বরে আমি ফার্স্ট টাইম এলাম, তো এত সুন্দর সুন্দর করে গোছানো এবং সাজানো উড়িষ্যার এই রাজধানী ভুবনেশ্বর। আর আমার এখানে সবচেয়ে যেটা ভালো লাগছিল ট্রাফিকের ব্যাপারটা, মানে এত সিস্টেমেটিক্যালি সমস্ত গাড়িগুলো যাচ্ছিল না, যে দেখে আমার খুব ভালো লাগছিল। যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে, রাম মন্দিরে। তো চলো এবার তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। আর এই হচ্ছে গেটটা, গেটটা কি সুন্দর দেখো। তোমার ফটো তুলব। মন্দিরের বাইরে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রেখে একটা টিকিট ওরা দিয়ে দেয়, আর তার বিনিময়ে কিছু পয়সা ওরা নেয়। তো আমরা এখানে জুতোটা খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। চলো এখন উপরে উঠি। আর আমি যেখানেই যাচ্ছি সেখানেই সিঁড়ি, মানে সিঁড়ি আতঙ্কে না আমি এত জর্জরিত বলার না, আমি সিঁড়ি দেখলেই আমার ভয় লাগতো, কারণ সিঁড়ি দিয়ে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয়, আমি একদমই পারি না। তো যাই হোক, অনেক কষ্টে আস্তে আস্তে এসে ঢুকলাম। আর মন্দিরের ভেতরটা দেখো, প্রচুর জায়গা, প্রচুর জায়গা, আর ভক্তরা সব এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সব ভক্তরা এখানে বসে রয়েছে। আর আমরা যে সময়টা এসেছি তখন হচ্ছে মানে ঠাকুরকে ভোগ নিবেদন হয়, যার জন্য পর্দা দেওয়া ছিল। আর এখানে কোনো ফটো তোলা যায় না, কিন্তু এইটুকুনি আমি তুলতে পেরেছি অনেক কষ্টে। আমাকে সিকিউরিটি গার্ড এসে বারণ করে দিয়েছে যে একদম ফটো তুলবে না। আর যখন ঠাকুরের পর্দা তোলা হলো তখন তো একদম বারণই, যার জন্য আমি আর করিনি। যতক্ষণ পর্দা ফেলা ছিল ততক্ষণ এই একটুখানি মানে মন্দিরের ভেতরটা আমি করার চেষ্টা করেছি। টুক করে তোমাদের জন্য রাধাকৃষ্ণের এই ছবিটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, কিন্তু এটা আমার খুবই অন্যায় হয়েছে, করাটা উচিত হয়নি। যাই হোক, তোমাদের জন্য এইটুকু নিয়ে আমি করে নিলাম, একটু চুরি করে নিলাম। তো যাই হোক, তারপরে ঠাকুরের মানে মেন মন্দির থেকে নেমে এসে যে নিচে ছোটো ছোটো কিছু মন্দির আছে সেখানকার ছবিগুলো তোলাই যায়, সেগুলোতে কোনো বারণ নেই, সেটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে মন্দিরটা, কিন্তু মন্দির সম্পর্কে কিছু আমি তোমাদেরকে মানে তোমাদের কাছে তুলে ধরতে পারবো না, এই কারণে কারণ আমার সঙ্গে এমন কেউ ছিলেন না যিনি এই মন্দির সম্পর্কে কিছু জানেন, সেই কারণে আমি নিজেও কিছু জানতে পারলাম না আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো, আমরা এসেছি একটি রূপোর দোকানে, জুয়েলারির দোকান। জুয়েলারি না মানে সমস্ত কিছুই আছে, রূপোর সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, থালা বাসন মূর্তি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়।
এখন জানি না ভেতরে গেলে কিছু ফটো তুলতে দেবে কিনা, তো বাইরে থেকে আমি যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে ক্যাপচার করেছি। তারপরে ভেতরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে তোলা যাবে কি, তখন একটু একটু করে তুলে নিলাম। এই যে ভেতরটা একটুখানি তুলে নিলাম, এখান থেকে আমরা কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা করেছি, তো কি কিনেছি সেটা পরে না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে। তো বাঙালি সত্যি মানে যেখানেই যাবে কেনাকাটা তো চাই। আমাদের ট্রেন্ডস বলো, আমার কি দরকার এই উড়িষ্যা থেকে আমার জিনিসপত্র ট্রেনে টুনে আনা, কিন্তু কি করব, স্বভাবের স্বভাব তো যাবে না। কলকাতায় কি ট্রেন্ডস নেই, তবুও ওখান থেকে কিছু কেনা হলো। কেনাকাটা কমপ্লিট, কিন্তু এত গরম লাগছিলো কি বলবো। আর ওখানকার গরমটা তো একটু অন্য রকম, আর ভীষণ মানে খুব কষ্ট হচ্ছিলো, এত গরম লাগছিলো না বলার নয়। তো যাই হোক, কেনাকাটা করে বিধ্বস্ত পা ব্যথা, মানে চূড়ান্ত লেভেলের পাটা ব্যথা করছিলো। কেনাকাটা কমপ্লিট, এবারে বাড়ি সোজা। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি এবং ফেরার পথে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের বাড়িটা হয়তো আমরা একটু দেখতে পাবো, আর তোমাদের সঙ্গেও হয়তো শেয়ার করতে পারবো। তো দেখা যাক, যদিও এই রাস্তাটা আমাদের ফেরার রাস্তা নয়, তবুও এই রাস্তা দিয়ে আমরা একটু যাচ্ছি। এই যে দেখছো সাদা সাদা গাড়ি সব দাঁড়িয়ে আছে, এইটাই এখানেই হচ্ছে, ওই পেছনে সাদা একফালি যে দেখা যাচ্ছে ওটাই বিজু পট্টনায়কের বাড়ি। তো এই রাস্তাটা আমাদের মানে ফেরার রাস্তা নয়, কিন্তু আমরা আবার ইউটার্ন নিয়ে যখন ফিরব তখন আশা করি তোমাদেরকে একটু দেখাতে পারবো। এই যে এই ভেতর দিয়ে যেতে হয়, এই যে দেখছো এই যে সামনে 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 এই যে সাদা বাড়িটা দেখছো, তার পেছনে ভেতরের দিকে দেখো একটা সাদা একফালি দেখা যাচ্ছে, ওই যে ওই বাড়িটাই হচ্ছে বিজু পট্টনায়কের বাড়ি। আজ এইটুকুনি রইল, নেক্সট ব্লগে দেখা হবে।